Welcome to News Minutes. মার্কিন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি সফরকে ঘিরে ক্ষুব্ধ চীন, সামরিক মহড়া চালাচ্ছে তাইওয়ানকে ঘিরে। অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে বড় এই মহড়ায় সমর ভাণ্ডারের প্রায় সব ধরনের অস্ত্র নিয়ে যুদ্ধ প্রশিক্ষণ শুরু করেছে বেইজিং। তবে তাইওয়ানেরও পাল্টা হুঁশিয়ারি, সার্বভৌমত্বে আঘাত এলে সমুচিত জবাব দেওয়া হবে। আর যুক্তরাষ্ট্রের সতর্কতা, তাইওয়ানকে ঘিরে চীন কোনো সামরিক সংকট তৈরি করলে তা মেনে নেওয়া হবে না। চীন তাইওয়ান সমুদ্র সীমায় এত বিশাল পরিসরে সামরিক মহড়া এই প্রথম। প্রায় 12 নটিক্যাল মাইল এলাকা জুড়ে যুদ্ধ প্রশিক্ষণ চলছে চীনের। মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পাল্টা জবাব দিতেই বেইজিংয়ের এই সমরশক্তি প্রদর্শনী। স্বল্প আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে মাল্টিপল রকেট কিনেই এই মহড়ায়। বিভিন্ন ধরনের যুদ্ধবিমান আর অ্যাটাক হেলিকপ্টার নিয়েও চলছে মহড়া। বিমানবাহী রণতরির পাশাপাশি কর্ভেট আর ডেস্ট্রয়ারের মতো যুদ্ধজাহাজ নিয়ে লড়াই চলছে কাল্পনিক শত্রুর বিরুদ্ধে। বিশাল এই মহড়াকে কেন্দ্র করে আগামী 4 দিন বন্ধ থাকবে সামুদ্রিক বাণিজ্যিক পথগুলো। হুমকি হুঁশিয়ারি রুখতে সীমান্তে যুদ্ধবিমান প্রস্তুত রেখেছে তাইওয়ানও। জানিয়েছে চীনের যুদ্ধযান আকাশসীমা লঙ্ঘন করলেই গুনতে হবে চরম মূল্য। আমরাও প্রস্তুত আছি, ভূখণ্ডের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় বিন্দুমাত্র ছাড় দেব না। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি বজায় রাখতে আমরা বদ্ধপরিকর, তবে কোনো আগ্রাসন সৃষ্টি হলে পাল্টা জবাব দেয়া হবে। এদিকে মার্কিন কংগ্রেস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে ঘিরে সংকট তৈরি না করতে চীনের প্রতি পাল্টা সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের। হোয়াইট হাউস বলছে তাইওয়ান ইস্যুতে কোনোভাবেই চীনের প্রতি মনোভাব পাল্টাবে না ওয়াশিংটন। No reason for Beijing to turn this আমাদের স্বাভাবিক পররাষ্ট্রনীতির অংশ ছিল এই সফর, এটাকে কোনো সংকটে রূপ দেওয়ার কারণ নেই। আর এই ইস্যুতে তাইওয়ান প্রণালীতে আগ্রাসী সামরিক কর্মকাণ্ড অর্থহীন। আমাদের অবস্থান স্পষ্ট, চীনের বিষয়ে নীতিতে কোনো পরিবর্তনও আসেনি। এদিকে চীনের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের পাশাপাশি সাইবার হামলার অভিযোগ করেছে তাইওয়ান।